ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পরেই বিভিন্ন জায়গায় যেরকম বৃষ্টিপাত শুরু হয়েছে আজ দুপুর পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজায় থাকবে আমরা আপনাদের নিয়ে যাব দীঘার দিকে নজর রাখার চেষ্টা করব দীঘার ছবিটা জানার চেষ্টা করব দীঘা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন দেবজ্যোতি গতকাল রাতেও যেরকম দীঘার ছবিটা তুলে ধরছিল একেবারে প্রবল জলোচ্ছ্বাস এই মুহূর্তে দীঘায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কি ছবি এই মুহূর্তে দেখো এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দীঘা কারণ সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও কিন্তু সমুদ্রের যে সমুদ্র সৈকতের যে সিবিচ সেখানে কিন্তু ইতিমধ্যেই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কারণ পুলিশের পক্ষ থেকে যে বাধা ছিল সেই বাধাটা পুলিশ এই মুহূর্তে সরিয়ে নিয়েছেন কারণ যারা পর্যটক এসছেন তারা বেশ মনকষ্টে ছিলেন এই মুহূর্তে তারা কিন্তু দীঘার সমুদ্র সৈকতে বসে রয়েছেন এবং তা বেদে বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো পর্যটক আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব ম্যাডাম আপনাদের তো কাল খুব মন খারাপ ছিল এখানে এসে আজকে এনজয় করতে পারছেন কি বলবেন আজকে সকাল থেকে দেখছি যে ওয়েদারটা একটু ভালো তো জানি না দিনের বেলা কি হবে তো কালকে তো মন খারাপ ছিল আমরা এসছি যে সারা দিন ঘর বন্ধ হাওয়া প্রচন্ড ঝড় বৃষ্টি এটাই সমুদ্রে নামতে পারছি না এটাই হচ্ছে আমাদের আপসেট এটাই বলার দেখো যারা পর্যটকরা এসেছেন তাদের গতকাল থেকে তারা বেশ মনোকষ্টে ছিলেন কারণ তারা যে আশা করে আসেন যে দীঘা সি বিচে সমুদ্রে তারা নামবেন কিন্তু তারা নামতে পারেননি আরো কয়েকজনের কথা বলবো যারা এই মুহূর্তে সৈকতে বসে রয়েছেন আপনাদের তো গতকাল খুব মন খারাপ ছিল সমুদ্রে নামতে পারেননি আজকে তো পরিবেশ বেশ কিছুটা ভালো কি আজকে না আজকে তো আমাদের বাড়ি যাওয়ার দিন তো কালকে রাত্রির আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল কালকে রাত্রিরে এই আবহাওয়া দুর্যোগের জন্য ছাড়া হয়নি আজকে সকালে একটু পরেই ছাড়া হবে তো এখন একটু দেখতে এলাম সমুদ্রের সৈকত আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা কিন্তু এই মুহূর্তে সিবিচে রয়েছেন কারণ একটা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন যেখানে কালকে পুলিশের একটা বাধা ছিল কারণ পর্যটকদের একেবারে নামতে দেওয়া হচ্ছিল না এবং আমি আর আরেকজন পর্যটক যার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে গতকাল তো আপনারা এখানে ছিলেন কিন্তু পুলিশ তো আপনাদের এখানে আসতে দেননি আজকে আপনাদের এখানে আসতে দিয়েছে আপনি কি জলে নামবেন আজকে পরশুদিন এসেছি পরশুদিন আমার জলে নামা হয়ে গেছে তো কালকে তো আর নামতে পারিনি কালকে শুধু বসেছিলাম সকাল বেলাটা আর আজকে আবার এসে একটু বসে দেখি আর কি গ্রিক ভলেন্টিয়াররা তো অ্যালাউ করছে না নামাটা দেখো এখানে যে পর্যটকরা রয়েছেন তারা কিন্তু গতকাল তারা কেউ হোটেল থেকে বেরোতে পারেননি কালকে যে দুর্যোগ পূর্ণ আবহাওয়া ছিল কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দীঘা ইতিমধ্যেই যে বিচ রয়েছে সেখানে প্রায় হাজারে হাজারে মানুষ তারা কিন্তু এসেছেন এবং তারা সমুদ্র স্নান করবেন যদিও যে সিভিক ভলেন্টিয়ার বা সমুদ্র বন্ধুরা রয়েছেন তারা কিন্তু এখনও দুই থেকে তিন ঘন্টা সময় নিতে চাইছেন তারপরে তারা সমুদ্রে নামতে দেবেন বলে জানিয়েছেন কারণ যে যে আবহাওয়া দপ্তর যেটুকু পূর্বাভাস দিয়েছে যে আগামী দু তিন ঘন্টা আরও এই দুর্যোগের আবহাওয়া থাকবে সেই জায়গা থেকেই কিন্তু তারা আজকে আরও দু তিন ঘন্টা অপেক্ষা করবেন কেউ কেউ আজকেই তাদের ফেরার কথা ছিল কলকাতায় কিন্তু তারা ছুটি এক্সটেনশন করছেন তারা থাকবেন আরও কয়েকজন পর্যটক আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো ম্যাডাম আপনারা তো কালকে সমুদ্রে নামতে নি আজকে তো হ্যাঁ ইচ্ছা তো আছে সবার সাথে এসছি তো আসুক বাড়ির সবাই তারপরে ইচ্ছা আছে আজকে নামার কালকে তো একদমই এদিকে আসতেই দেয়নি আমাদের সমুদ্রের দিয়ে একদমই আসছে যায়েনি ততবাড়ি এসটি বলছে চলে যান চলে যান তো আজকে ইচ্ছা আছে দেখা যাক দাকন অর্থাৎ একটা স্বাভাবিক সন্ধে পেরার চেষ্টা করছে দিঘা সমুদ্র সৈকত এবং ভি ভিছে কিন্তু বহু পর্যটকদের ভিড় এবং পর্যটকরা জবনটা জানাচ্ছেন যে দিঘায় কিন্তু তারা এই মুহূর্তটা উপভোগ করছেন ধন্যবাদ জানাবো সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দিঘা থেকে